আওয়ামী লীগ এত বড় কাজ করেছে এবার 2024 সালের রমজানে, ধৃষ্টতাপূর্ণ কাজ, যে কাজ আওয়ামী লীগও এক বছর আগেও কল্পনা করত না, সেই কাজ করছে, করে যাচ্ছে, অথচ দায়ী করছে বিএনপিকে। আওয়ামী লীগকে কঠিন জবাব দেওয়ার প্রয়োজন। দর্শক, এই জবাবে আপনারা সামিল হন, এই সমালোচনাগুলো জারি রাখুন, কাজে লাগবে। রাজনীতি এখন স্থিমিত, আপনারা সবাই যদি স্থিমিত হয়ে যান তাহলে তো একেবারে নির্বিঘ্নে একদলীয় শাসন চলতে থাকবে। সমালোচনা, সরকার বিরোধী রাজনীতি, এগুলো চালিয়ে যেতে হবে, বন্ধ করা যাবে না। তার অংশ হিসেবেই আমরা এই আলোচনাগুলো জারি রাখার চেষ্টা করি, আপনাদের সমর্থন চাই। দর্শক দর্শক, খুবই ইন্টারেস্টিং, দেখেন কী করছে আওয়ামী লীগ নিজেরাই। ইফতার মাহফিলকে এক প্রকার নিষিদ্ধ করা হচ্ছে। আওয়ামী লীগের প্রধান কী বলেছে তার উপর ভিত্তি করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল করা যাবে না, ইফতার মাহফিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো বরাদ্দ দিবে না। শুধু এখানেই সীমাবদ্ধ নয়, গণ ইফতার আয়োজনকারীদের উপর আওয়ামী লীগের প্রধানের নির্দেশনায় উদ্বুদ্ধ হয়ে ছাত্রলীগ হামলা করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোজাদার শিক্ষার্থীদের উপর হামলা করছে, ছাত্রলীগ হামলা করছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলা করছে, গণ ইফতার আয়োজক আহ্বায়ককে তুলে নিয়ে যাচ্ছে। এবং ইফতার নিয়ে কী করেছে চিন্তা করেছেন? শুধু এটা নয়, এটা কি ধর্মীয় অনুভূতি বা ধর্ম পালনের স্বাধীনতার সাথে সাংঘর্ষিক নয়? কৃচ্ছতা সাধন অপচয় রোধের জন্য এগুলো করা হচ্ছে, অথচ যে লোকগুলো খাবে তারা বাইরে ইফতার করলে মাহফিল আকারে সবাই একত্রিত হয়ে ইফতার করলেও খাবে, ঘরে বসে ইফতার করলেও খাবে, এখানে খরচের পার্থক্য অতি সামান্য। অথচ সরকার কত টাকা অপচয় করছে, দুর্নীতি করছে, সেগুলো কমানোর কোনো খেয়াল নাই। ইফতার মাহফিল নিয়ে এত সিরিয়াস, এর মানে স্পষ্ট, মুসলমানদের যে জামাতবদ্ধ আমল, ঐক্য, সেটা থেকে বিচ্ছিন্ন করতে চায়, একটা সেকুলার ধর্ম উপস্থাপন করতে চায়, যার যার মতো ধর্ম পালন করো, এগুলো নিয়ে কোনো কথা বা রাষ্ট্রীয় পরিসরে সামগ্রিকভাবে এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই, একেবারে ইন্ডিভিজুয়ালি পালন করো, এরকম একটা আবহ তৈরি করার চেষ্টা করা হচ্ছে ইফতার মাহফিল নিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে। এর মানে ধর্মের সাথে অনেকটা সাংঘর্ষিক কাজ। খেজুর দিয়ে ইফতার করা যাবে না, খেজুর দিয়ে ইফতার করা অনেক আলেমের মতে সুন্নত, এর মানে সুন্নতকে নিরুৎসাহিত করছে, বড়ই দিয়ে ইফতার করো। যদিও আমি সুন্নত মনে করি না, কিন্তু যারা লম্বা জুব্বা পাঞ্জাবি টুপিকে সুন্নত মনে করে, ওই উসুল অনুযায়ী খেজুর দিয়ে ইফতার করাও সুন্নত হয়, একই উসুলে, আমরা মনে করি আর না করি। তো অনেকের মতো তো সুন্নত, যেহেতু ধর্মীয় উপগ্রুপ যে যেটাকে সুন্নত মনে করে সেটাকে তার ধর্ম হিসাবেই পালন করার অধিকার সংবিধান নিশ্চিত করেছে, সেটাকেও নিরুৎসাহিত করছে, এর মানে এই ধর্মের বিরুদ্ধে কাজ করছে কার্যত। তো আওয়ামী লীগ নিজেরা করছে এটা, আর বিএনপির বিরুদ্ধে অভিযোগ করছে কি, দেখেন বিএনপি রমজানে কর্মসূচি দিয়ে ধর্মীয় মূল্যবোধের বিপক্ষে দাঁড়িয়েছে ওবায়দুল কাদের, আর আওয়ামী লীগ ধর্মীয় মূল্যবোধের পক্ষে দাঁড়িয়েছে। বিএনপি কীভাবে ধর্মীয় মূল্যবোধের বিপক্ষে দাঁড়িয়েছে? মোটেই নয়, মোটেই ধর্মীয় মূল্যবোধের বিপক্ষে দাঁড়ায়নি, বিএনপি ধর্মীয় মূল্যবোধের পক্ষে দাঁড়িয়েছে। বিএনপি বিশেষ করে ছাত্র দলকে দেখেছি, তারা ইফতার মাহফিল বন্ধের এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রতিবাদ করেছে, গণ ইফতার অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছে। বিএনপি ইফতার মাহফিল করছে, সেখানে কোরআন হাদিস থেকে কথা বলা হচ্ছে, জামাতবদ্ধ এই আমল হচ্ছে, খেজুর খাওয়ানো হচ্ছে, তো কোথায় ধর্মীয় মূল্যবোধের বিপক্ষে দাঁড়িয়েছে? বিএনপি ধর্মীয় মূল্যবোধের পক্ষেই আছে, ধর্মের ক্ষতি হয়, অথবা ধর্মীয় গোষ্ঠী যারা ধর্মের পক্ষে কাজ করে, ইসলামপন্থীরা, আলেম ওলামারা, তারা বিএনপির কোন কাজে ক্ষুব্ধ? একটা সিঙ্গেল উদাহরণ দেন ওবায়দুল কাদের, একটা সিঙ্গেল উদাহরণ দিতে পারবেন না। বিএনপির উপর মোটেই কেউ ক্ষুব্ধ নয়, সামান্যতম ক্ষুব্ধ নয়, একজন আলেম ওলামা ক্ষুব্ধ দেখাতে পারবে না যে রমজানে বিএনপি যা করছে এতে তারা অসন্তুষ্ট, এটা করা ঠিক হয়নি, মোটেই নয়। বিএনপি কী কর্মসূচি দিয়েছে? যে কর্মসূচি দেওয়ার কথা বলছে এতে কেউ ক্ষুব্ধ নয়, এটা একেবারেই স্বাভাবিক, সফট, এমন না যে হরতাল অবরোধে যানজট তৈরি করে বিএনপি অচল অবস্থা তৈরি করে দিচ্ছে, ক্ষুব্ধ, এরকম হলে ক্ষুব্ধ হতো। অতএব বিএনপি ক্ষুব্ধ নয়, এটা ওবায়দুল কাদেরের প্রোপাগান্ডা, মিথ্যা অপবাদ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রমজান মাসে কর্মসূচি চলমান রাখার ঘোষণার মধ্য দিয়ে বিএনপি জনগণের ধর্মীয় মূল্যবোধ অনুভূতির বিপক্ষে দাঁড়িয়েছে। তিনি একটা বিবৃতি দিয়ে কথা বলেছেন, চিন্তা করেছেন আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বিএনপিকে কীভাবে দায়ী করতে চায়, কত বড় অসার যুক্তি। আচ্ছা, বিএনপি কী কর্মসূচি চলমান রাখার চেষ্টা করছে? বিএনপি যে টাইপের কর্মসূচির কথা বলছে, রাজপথের কর্মসূচি হলে সর্বোচ্চ একদিন দুই দিন লিফলেট বিতরণ কর্মসূচি দিতে পারে,
বরং এর চাইতে জনদুর্ভোগ তৈরি করে এরকম কর্মসূচি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ করছে। কর্মসূচি কি আওয়ামী লীগ বন্ধ রেখেছে? কর্মসূচি তো কর্মসূচি কাকে বলে? এই যে ছাত্রলীগ, তারা বর্ধিত সভা করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, আরও কত কিছু করছে, আওয়ামী লীগ করছে, এই যে সংবাদ সম্মেলন করছে, এটাও তো একটা কর্মসূচি। কি করছে না, সবই তো করছে। তো এখন কি মানে বিএনপি কি একেবারে সব রমজান মাসে বিএনপির অফিস তালা দিয়ে দিবে তাহলে খুশি হন? জনদুর্ভোগ তৈরি হয় এমন কোনো কর্মসূচি তো আর দেয়নি। যাই হোক দর্শক, কত বড় হাস্যকর অভিযোগ বুঝতে পেরেছেন। বরং বিএনপি যে টাইপের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সেটা যদি ধর্মীয় মূল্যবোধের বিপক্ষে যাওয়া হয় ওই অভিযোগে, আওয়ামী লীগে অভিযুক্ত, তারাও তাহলে ধর্মীয় মূল্যবোধের বিপক্ষে গিয়েছে, এটাই বলতে হবে। কারণ তাদের কর্মসূচিও চলমান আমরা দেখতে পাচ্ছি। বিএনপি নেতাদের অবাচীন বক্তব্য ও মিথ্যাচারের নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, রমজান সংযমের মাস, এ মাসেও বিএনপি নেতাদের তাদের রমজান রাজনৈতিক কর্মসূচি চালিয়ে রাখার কথা বলছে। রমজান মাসে কর্মসূচি চলমান রাখার ঘোষণার মধ্য দিয়ে বিএনপি জনগণ ধর্মীয় মূল্যবোধ অনুভূতির বিপক্ষে দাঁড়িয়ে, জনগণের কেউই এটা মনে করে না, এটা আওয়ামী লীগের একজন মনে করে, তিনি হচ্ছেন ওয়াজুল কাদের। আওয়ামী লীগের অন্য কেউ এটা মনে করে না বাস্তবে, এখন জিজ্ঞেস করলে তো বলবেনই। এরপর দেখেন এই যে অর্বাচীন ও মিথ্যাচারের নিন্দা জানিয়েছেন সংগ্রামের মাস, আমরা তো দেখতে পাচ্ছি এই কাজ করছেন ওয়াজুল কাদের, তিনি তো মিথ্যাচার করছেন যে বিএনপি নাকি ধর্মীয় মূল্যবোধের বিপক্ষে দাঁড়িয়েছে। তো রমজান মাস সংযম না করে বিএনপির নামে প্রোপাগান্ডা চালানো তো বন্ধ হয়নি, বিএনপির নামে বিভিন্ন কুৎসা অপপ্রচার, এটা এই সংযম না করে আওয়ামী লীগ চালিয়ে যাচ্ছে, অতএব এটা আওয়ামী লীগের বিরুদ্ধে যায় এই যে বক্তব্য। তাদের এই কর্মসূচি রমজানের মধ্যেও জনভোগান্তি সৃষ্টি করবে, কোনো ভোগান্তি সৃষ্টি করবে না, করেনি এখন পর্যন্ত, আর তারা দেশের জনগণকে কোনোভাবেই স্বস্তি থাকতে দিতে চায় না। আমরা আগেই বলেছি রমজানের ঘোষিত কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি আরও জনবিচ্ছিন্ন হয়ে পড়বে না, ইচ্ছামতো দ্রব্যমূল্য বাড়াবে, আকাশচুম্বী মূল্য হবে, বিএনপি কিছু বলবে না, ঘরে বসে থাকবে, ইচ্ছামতো আওয়ামী ব্যবসায়ীরা লুটে পুটে খাবে, সবাই চুপচাপ বসে থাকবে, তাহলে রমজানের মর্যাদা রক্ষা হবে নাকি? তাহলে ওবায়দুল কাদের খুশি হন? আমরা তো দেখতে পাচ্ছি এরকমই চিত্র। ওবায়দুল কাদের বলেন, বিএনপি দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে তাদের তথাকথিত সরকার বিরোধী আন্দোলনের নামে দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক আস্থা ধ্বংসের পায়তারা করে আসে। তো সরকার বিরোধী আন্দোলন করলে সাংবিধানিক এবং গণতান্ত্রিক আস্থা ধ্বংস হবে কী জন্য, এগুলো কী বলছেন? এই কথাগুলো তো গণতন্ত্র বিরোধী কথা, সরকার বিরোধিতা করা রাজনৈতিক দলের কাজ কিংবা অধিকার, বিরোধী দলের কাজই তো সরকারের বিরোধিতা করা, সরকারের সহযোগিতা করবে তো সরকারের জোটের শরিকরা। হ্যাঁ, কিছু জায়গায় তো সহযোগিতার বিষয় আছে, কিন্তু মৌলিকভাবে সরকারের বিরোধিতা করবে, এটাই বিরোধী দলীয় রাজনীতি, যার ফলে সরকার সংযত থাকবে, ভুল করবে না, বিরোধী দল কোনো সুযোগ দিবে না, গণতন্ত্রের মূল কথা তো এটাই। কিন্তু না, সেরকম না করে তারা এখন মানে একটা নতুন গণতন্ত্রের কথা বলছে, যেখানে আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ বলতে পারবে না, বললেই সে ধর্মের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে কত কিছু বলছে। বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতাকর্মীদের পরোক্ষভাবে বন্দিত্বের কথা বলছে, তারা নাকি স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে না, অথচ তারা নিয়মিতভাবে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে, চড়া গলায় সরকারকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে, প্রকৃতপক্ষে বিএনপি নেতাকর্মীদের ভুলের চোরাবালাইতে আটকা পড়েছে। আচ্ছা, এই যে কথার এটারও জবাব দেওয়া প্রয়োজন, দর্শকদেরকে বোঝানো দরকার। হ্যাঁ, বিএনপি বড় বড় হুমকি ধমকি দিচ্ছে, কিন্তু হুমকি ধমকি দিয়ে তো কেউ পার পাচ্ছে না, যারাই বড় বড় কথা বলছে সরকারের বিরুদ্ধে, কোনো না কোনোভাবে টুরিয়ার টুমর তাদেরকে ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে, তাদেরকে হয় গ্রেপ্তার হতে হচ্ছে, না হলে মার খেতে হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাধ্যমে। তাহলে তো বিএনপির অভিযোগ ঠিক, বিএনপিকে তো বেকায়দায় পড়তে হচ্ছে। যাই হোক দর্শক, এই বিবৃতি দিয়ে এমনিতে কথার কথা মাইক হাতে পেলে অনেক কিছুই বলেন, সেটা এক জিনিস, আর লিখিত বিবৃতি দিয়ে এই ধরনের কথা বলাটা আওয়ামী লীগের একটা দেউলিয়াত্বের প্রমাণ, আওয়ামী লীগ যে মহাচিন্তায় আছে তার প্রমাণ, বিএনপিকে যে ভয় পায় তার প্রমাণ।